নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে এক লেটেস্ট আপডেট উঠে আসছে স্কুলের পোশাক বিতরণ নিয়ে। তো বন্ধুরা, কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ দেওয়া হবে এবং তার সাথে সাথে পোশাক আনতে ছেলে মেয়েদের যেতে হবে না গার্ডিয়ানদের যেতে হবে সেটা জানানো হয়েছে, এবং তার পাশাপাশি কবে নাগাদ মাপঝোঁক নেওয়া হবে, এবং এই বছর কিন্তু নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও কিন্তু দেওয়া হবে পোশাক। তো বন্ধুরা, বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো কবে নাগাদ সমস্ত বিষয়গুলি হবে। পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে লেটেস্ট এই ধরনের আপডেটগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বলা হয়েছে করোনা বহে গত বছর পড়ুয়াদের স্কুল পোশাক দেওয়া হয়নি, এবার অবশ্য দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, স্কুলগুলির কাছে প্রয়োজনীয় নির্দেশও কিন্তু পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে মার্চেই বিধানসভা ভোট ঘোষণা হতে পারে, তার আগে ফেব্রুয়ারিতেই পোশাক দেওয়ার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করা হবে। তো বন্ধুরা, এরপর এখানে দেখুন, প্রশাসন সূত্রে খবর রয়েছে ফেব্রুয়ারিতে স্কুল থেকে মিড ডে মিলের সামগ্রী বিলির সময় স্কুলের পোশাক দেওয়া হবে। মিড ডে মিলের সামগ্রী আনতে পড়ুয়াদের স্কুলে আসতে হয় না, তাদের অভিভাবকরা আসেন, এক্ষেত্রে অভিভাবকদের হাতে স্কুলের পোশাক তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা কিন্তু স্পষ্ট হলো যে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে না পোশাক আনার জন্য। তো পোশাক নেওয়ার জন্য পড়ুয়াদের আর স্কুলে আসতে হবে না। জেলার এক শিক্ষা আধিকারিক বলেন, স্কুল খোলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তাই স্কুলের পোশাক অভিভাবকদের হাতে কিন্তু দেওয়া হবে বলে ঠিক হয়েছে এখনো পর্যন্ত। পরবর্তীতে বন্ধুরা জানতে পারবেন যে কোন কোন শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হচ্ছে। শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পোশাক দেওয়া হয়, এবার নবম শ্রেণীর পড়ুয়াদেরও কিন্তু দেওয়া হবে, কারণ গত বছর পোশাক দেওয়া হয়নি। গত বছর যারা অষ্টম শ্রেণীতে পড়তো তারা এখন নবম শ্রেণীতে পড়ে, সুতরাং যারা অষ্টম শ্রেণীতে আগের বছর পায়নি তাদেরকে এই বছর নবম শ্রেণীতে দিয়ে দেওয়া হবে। এবারও স্বনির্ভর দলের মাধ্যমে কিন্তু স্কুলের পড়ুয়াদের পোশাক দেওয়া হবে। জানা যাচ্ছে যে জেলায় শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় 6.5 লক্ষ, এটা কিন্তু মেদিনীপুরের কথা বলা হচ্ছে, পশ্চিম মেদিনীপুর, এবং প্রত্যেককে 2 সেট করে পোশাক দেওয়া হবে। স্কুলের 2 সেট পোশাক তৈরির জন্য পড়ুয়া পিছু ধার্য করা হয়েছে 600 টাকা। তো বন্ধুরা, এটা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে হলেও পাশাপাশি অন্যান্য জেলাতেও কিন্তু এই একই রকমভাবেই পাশাপাশি কিছু ডেটের হেরফের হতে পারে। তো বন্ধুরা, প্রত্যেকটি জেলাতে কিন্তু এইভাবেই পোশাক বিতরণ হবে। বন্ধুরা, আবারও বলা হয়েছে চলতি মাসে কিন্তু টাকা পৌঁছে যাবে স্কুলগুলিতে, এই যে পোশাক কেনার টাকা সেটা কিন্তু পৌঁছে যাবে, এবং নির্দেশিকায় জানানো হয়েছে জানুয়ারি মাসে মিড ডে মিলে সামগ্রী নিতে যখন স্কুলে আসবেন অভিভাবকরা তখন তাদের কাছ থেকে পড়ুয়াদের পোশাকের মাপঝোঁক কিন্তু জেনে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু গার্ডিয়ানরাই জানাবে যে তাদের ছেলে বা মেয়ের মাপঝোঁক কী রয়েছে, সেটা কিন্তু গার্ডিয়ানকে জানিয়ে আসতে হবে স্কুলে। 13 জানুয়ারির মধ্যে কিন্তু জেনে নেওয়ার কাজটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 13 জানুয়ারির মধ্যে আপনাকে স্কুলে খবর রাখতে হবে যে কবে নাগাদ মাপঝোঁক নেওয়া হচ্ছে, এবং 18 জানুয়ারির মধ্যে পোশাক সরবরাহকারী স্বনির্ভর দল বাছাই করতে হবে, এটা কিন্তু স্কুল করবে। 18 জানুয়ারির মধ্যেই দল বাছাই করে কিন্তু সেটা অর্ডার দিয়ে দেওয়া হবে, এবং 19 জানুয়ারির মধ্যে ওই দলকে বরাত দিতে হবে। 19 ফেব্রুয়ারির মধ্যে পোশাক দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন 19 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা পোশাক পেতে চলেছেন। জেলার এক শিক্ষা আধিকারিক বলেন, পোশাকের মানের সঙ্গে কোনো রকম সমঝোতা করা হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার উপকারে আসলো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং কমেন্টে আপনার কোনো রকম সাজেশন বা মতামত থাকলে অবশ্যই বা প্রশ্ন থাকলে অবশ্যই লিখতে পারেন, এবং তার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো কিন্তু সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।